তুমি চলে আসো। আরে এটা এটা কি তো বন্ধুরা, ভ্যালেন্টাইন ডে চলে এসেছে, তো আমরা একটা প্ল্যান করেছি আমাদের পুরনো বন্ধু আমাদের অমৃতা, তো ওর সাথে আমি প্রপোজ প্ল্যান করবো, কারণ ভ্যালেন্টাইন ডে চলে এসেছে, তো ওকে আমি ভেবেছি ওকে আমি অফার করবো, কি রিয়াকশন দেয় দেখা যাবে। তো তার জন্য কি কি কিনেছি, গোলাপ ফুল ওকে দেবো, আর এইগুলো দেখে দিই, হার্ট মানে টেডি বিয়ার আর চকলেট, এইগুলো দেবো ওকে, একদম রিয়েল ভাবে মানে প্রপোজ করবো, দেখা যাক কি করে। ভিডিওতে আজকে অনেক বড় টুইস্ট আছে আর মনে হচ্ছে বিশাল বড় ঝামেলা হতে পারে, দেখবো কিন্তু আমরা ভিডিওটা আজকে পুরো। চলুন শেষ পর্যন্ত দেখুন, আর ওকে ফোন করে নিয়ে। হ্যাঁ চলুন। তো বন্ধুরা, ওই অমৃতা মোটামুটি চলে এসছে, তো এখন কাজ হচ্ছে ইয়ে চলে যাবে, আপনি তুমি চলে যাও, তুমি ফোনটা আমাকে দিয়ে দাও, আর ও মোটামুটি চলে আসে, তুমি বেরিয়ে যাও, ও আসলে তুমি ঠিক টাইম মতো চলে আসবে, ঠিক আছে? তো চলুন, তো ও আসছে, আমরা দেখা যাক, ফোন করে দেখি। হ্যাঁ ভিতরে ভিতরে যেখানে বলছি, ঠিক আছে। তো ও মোটামুটি চলে এসেছে, রাস্তায় আছে, আসুক বলছি। হ্যাঁ সোজা সোজা চলে আয়, এদিকে এদিকে হাত দেখ, এদিকে। হ্যাঁ 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 ঢুকায় ঢুকায় ঢুকায়, চলে চলে, বলে কেন ভালো আছি? বাবা তুই ভুলে গেছিস তো একদম, অনেকদিন পর দেখা হলো। অনেকদিন পর তো দেখা হলো, তুই কি আর মনে করিস? বলো কি এমন ইম্পর্টেন্ট কথা তোমার, যেটা তুমি ফোনে বলতে পারবে না? ফোনে ফোনে কে তুমি আমাকে বলবে? তো কিছু কথা হয় যেটা ফোনে বলা যায় না, তো ফোনে তো বলতেই পারছি, এতবার করে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি বললে না। দেখ না, তোর রাস্তায় কি প্রবলেম হচ্ছে? এত প্রবলেম সব সময় ডাকি না তো তোকে, সেটা না, তাও তুমি বলতে, আমার তো একটা কিউরিওসিটি হচ্ছিল যে কি বলবে কি বলবে না। সেটা যদি সামনে থেকে বলি তোর ভালো লাগবে না? বল। আচ্ছা হ্যাঁ, তাহলে বল বল, তো তোর কি মনে হয় যে এখন মানুষরা ঘুরে বেড়াচ্ছে, এগোচ্ছে, ছেলে মেয়েরা ঘুরছে, তো মানে ব্যাপারটা কি মনে হয় তোর? প্রেম করার জন্য দিদা আমার কাছে এখন একটু নেই, তুমি একটু পরে ঘুরে এসো, আমি দিয়ে দিচ্ছি, ঘুরে এসো দিয়ে দিচ্ছি, একদম চেঞ্জ নেই, দিয়ে দিচ্ছি, ঘুরে এসো। ও বৌমা এসে একটুখানি কথা বলে নি, বৌমা না সরি বন্ধু, কিছু মনে করিস না, একটু ঘুরে আসে, আসছে দিচ্ছি, প্ল্যান চলছে ভালো, ভিডিও চলছে ভালো, সব কাজ বাজ সবাই ও আছে, গেল তোমার ওদের একটা কি কাজের একটা ভিডিও কি একটা কাজ আছে, ওরা গেছে, তোর সাথে সময় কাটাবার জন্য গেলাম না, তুই আবার বলছি এই কথাটা, ঠিক আছে তো? আরে আজব তো, সই ঠিক আছে, তুই একটা কথা বল, তোকে আমি অনেকদিন আগে থেকে বলেছিলাম মনে আছে যে একটা কথা বলবো, তাই ফোনে ফোনে তুই বলছিস হ্যাঁ বলবে বলবে, আমি বললাম দেখা কর দেখা কর, বলবে কি বলতে চাইছো কি না? আমি ভাবছি যে সুন্দর একটা দিন ছিল, ভ্যালেন্টাইন ডে আছে, রোজ ডে, টেরি ডে, ও কত কি আছে না, তো আমি ভাবছি এই এই দিনগুলোর আগে কাউকে যদি হাত ধরি কোনো লাইফ পার্টনার বা মানুষের ভালো মনের একটা দেখে কোনো মানুষ, ভাবছি ওটা করলে ভালো হবে কি? হ্যাঁ কি না বল, খুব ভালো হবে, বলো কি? তো এবার একটা কথা বল, আমি একটা গোলাপ কিনেছি, তো এই গোলাপটা মানে দেখে কেমন লাগছে বল? ভালো গোলাপ আবার কেমন লাগবে? সাজানো আছে দেখ কত সুন্দর লাগছে, ভালো। মন থেকে বলছি আমি চাই যে তুই আমার হাত ধর, আর আমরা সুন্দর করে একটা নতুন করে একটা নতুন করে বাঁচি না লাইফে, সুন্দর একটা দুনিয়া দেখি। পাগল একটা, তোকে তাহলে আর কি করলাম, তো সবাই ডুবে আমি একসাথে বসে কথা বলতে পারতাম, তোকে আমি 3 বছর 4 বছর হচ্ছে কেন এতদিন পরে বলছি, তোর প্রতি নিশ্চয়ই আমার মনে সেই জায়গাটা রয়েছে, বলেই তো আমি তোকে বলার কথা, তুই কথাটা ভেবে দেখ, আমি তোকে মানে ওইভাবে কোনোদিন বলেছি, মজা করেছি, আড্ডা মেরেছি, তোকে ভালো লাগে বলে তোকে বলেছি। এবার আমি ভাবছি যে অনেক সাথে দেখা হয়তো হতে পারে, তুই এরপর এঙ্গেজ হয়ে যাবি, তুই বিজি হয়ে যাবি, তার আগে আমি ভাবলাম যে না এবার বলেই দেখি, তো সত্যি বলতে হলে এই গোলাপটা তোর জন্য কিনে এনেছি, তুই নিবি কি বল? মনটা তাহলে আমার মানে চুড়ে যাবে, মনটা ভেঙে রয়েছে বল। দেখো তুই দেখ, আমি তোকে একটা কথা বলতে পারি যে সিনেমার হিরোদের মতো তোর ঘরেই তোকে বলছি, ঠিক আছে? এলো তুই আমার যদি নিস, দেখ প্যান্টটা নোংরা হবে তাও বলছি, তুই গোলাপ ফুলটা নে আমার জন্য, যদি মন থেকে নিচ্ছিস কিভাবে নিচ্ছিস? বন্ধু নয় কিন্তু আর, ঠিক আছে আমি মন থেকে নিই, বন্ধু নয় আর, ঠিক আছে সিরিয়াসলি, ওকে। আর তুই এবার থেকে তুই বলে ডাকবি, আর তুমি বলে ভালো লাগে না, ওকে? গোলাপ ফুল দাদা কেমন লাগছে বল, রিয়েলি? আচ্ছা তোর জন্য আরো কিছু এনেছি,
দেখ ওট 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 তুই ওট ফর ইউ লাভ এত বড় আমার হার্ট এই যে এই এত বড় হার্ট থেকে তোকে এত বড় ভালোবাসা এইটা দেখ কেমন লাগছে সুন্দর থ্যাংক ইউ আচ্ছা আর একটা কিন্তু আরো কি এনেছো ক্যাডবেরি তোর জন্য তুই ক্যাডবেরি খেতে ভালোবাসিস ফর ইউ মাথাটা পুরোই খারাপ কেমন লাগছে বল খুব ভালো লাগছে এবার তুই একটা কথা বল সিরিয়াসলি মন থেকে আমার সাথে থাকবি তো হ্যাঁ কথা দে দিলাম শিওর দেখ এবার এবার বল এগুলো দে এরকম আমি একজনকে আজকে প্রপোজ করবো ভাবছিলাম কেমন লাগবে দেখ গোলাপ ফুলটা দে বল আরে যেভাবে তোকে প্রপোজ করলাম কেমন লাগলো বল ইয়ারকি না মানে আমি প্র্যাকটিস করছিলাম মানে তোকে প্রপোজ করলাম কেমন মানে ঠিকঠাক লেগেছে কি আমি আরফিন আসবে আরফিনকে অ্যাকচুয়ালি সেই বলেছিলাম না বাচ্চা করে মেয়ে যে আমাদের সাথে কাজ করে না না তুমি এখনি যেগুলো করলে সব অ্যাক্টিং অ্যাক্টিং না প্র্যাকটিস করছিলাম বলে তুমি আমার সাথে এগুলো অ্যাক্টিং করলে হ্যাঁ আমি তোকে দিয়ে সাউথ কালকে রাত থেকে বলছিলে দেখা কর তুই কালকে দেখা করেছিস আজকে তো আমাদের দেখা করার কথা ছিল হ্যাঁ তোকে কি বললাম যে একটা কাজ আছে গুলো আমাকে দেখাবি বলে তুমি আমাকে ডাকলে আরে ভাই আমি আয়নাতে প্র্যাকটিস করছিলাম যে একটা মেয়েকে কিভাবে প্রপোজ করে বারবার পেরে উঠছিলাম না আমি ভাবলাম যে তোকে আমি প্রপোজ করবো তারপর সাহস আসবে এইভাবে আমি ওকে প্রপোজ করবো আর সিন আসছে এখানে দেখ কেমন দরকার নেই তুমি কেন করলে তুই এরকম রাগ করিস না তোর খুব সুন্দর তুই ইমপ্রেস হয়েছি মানে দুনিয়ার সব মেয়ে ইমপ্রেস হবে এটা আমার বিশ্বাস তুই এরকম তুই পাগলদের মধ্যে তোর বল কেমন লেগেছে ঠিকঠাক লেগেছে একদম এগুলো নিয়ে আর কি মারবে না আমার সাথে সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন তুই বল আমি ঠিকঠাক বলেছি হ্যাঁ কিনা তোমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে কিছু আছে তা তুই চাস না তোর বন্ধু তোমার সংসার বাঁধুক একটা ভালো রিলেশনে যা করতে সেটা আমাকে ডাকার কি ছিল তোকে তোকে দিয়ে দেখলাম প্র্যাকটিস হচ্ছে মানে আদৌ পাচ্ছি কিনা ওই মেয়ে ইমপ্রেস হবে কি আরে আরে কি হলো আজব তো তুই একবার ভেবে দেখ আমি অলরেডি মানে ওকে আমি মনে প্রাণ দিয়ে চেয়ে ফেলেছি মানে ওকে আমি মানে ও জানে না যে ওকে আমি অফার করব ওকে একটু পরেই আসবে তুই তুই একটু ওয়েট কর ও আসবে হ্যালো হ্যাঁ আফরিন ফোনটা রাখো বলে দিচ্ছি হ্যাঁ তুই চলে চলে এসো দেবরা শুনে কোনো না কিন্তু কোন ছয় ছয় চল গেট থেকে বেরিয়ে চলে এসো এই তো হ্যাঁ হ্যাঁ ওই জায়গা ওই জায়গায় কোন প্রবলেম হয়নি আচ্ছা যে কথাটা আমি তোমায় বলে বলেছিলাম মনে আছে কাল রাতে আচ্ছা এটা আমার বন্ধু অমৃতা ও একটু মানে অনেকদিন পরে এসে আগে পুরনো বন্ধু ঠিক আছে হাই বলে দাও তো আমি আর অন্যরকম কিছু বলতে চাই না ডিরেক্ট আমি চলে আসছি লাভ ইউ তুমি তোমার আমার বন্ধু আজকে ছুটি ছিল ও এসে ঘুরতে আমি তোকে ডেকে তুই একটা কথা বলছি ওর সামনে কেন এই জিনিসটা করেছিস না প্লিজ তুমি আমার সাথে এরকম করে নাটক করলে নাই করতে পারতে ওটা প্র্যাকটিস করেছি আজব তুই পাগল আছিস ও খারাপ ভাবি আর এই যদি কেটে যায় তাহলে আমার কেউ নেই আর তুমি কিছু মনে করো না 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 তুমি ওকে ডেকে আমাকে হাত দাও হাত দাও তুমি হাত দাও একবার প্লিজ তুমি কিছু মনে করো না এই সব বন্ধ আরে তুমি ওকে এরকম করে মারছো কেন চুপ করে যাও দিকে কেন তুমি আমি তোমার সাথে আরে এর সাথে ঝগড়া করছিস কেন আজব তো তুমি কথা এই তুই এমনি কেন বলছিস না আমি তোমার হাতে হাত তুলে আমি তোমাকে একটা কথা বলবো তুমি ওর কথা বলেছো
এটা সত্যি বলতে গেলে আমি আজকে তোমার জন্য এসেছি। এটা এটা কি এটা কি মানে কি করতে চাইছিস তুই? তোমার ভালোবাসা তুমি রাখো নিজের কাছে, নাও তোমার ফুল। এই জিনিসগুলো পড়িস না, এটা পায়ে পড়ছি। তুই ওর সামনে ওর কতটা খারাপ লাগছে বলতো? তাহলে তুমি আমাকে কেন ডেকেছো? তুই তো বন্ধু, তো ও তো কেন নাটকটা করলে? আমি নাটক না প্র্যাকটিস করছিলাম, সেটা তুমি আমাকে বলতে পারতে আগে। খারাপ ভাবছোকে, সরি বল, সরি বল কিন্তু, ওকে সরি বল। আমি একটা কথা, তুই 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 বস, তুই বস, আগে বস। পাগল হয়ে গেছে, তুমি কিছু মনে কর, তুমি এদিকে আসো, তুমি এদিকে চলে আসো, তুমি এদিকে চলে আসো, তুমি এদিকে চলে আসো। গোলাপ ফুল আছে, গোলাপ গোলাপ ছিঁড়ে দেবো কিন্তু আমি। আমি ওটা ওর জন্য এনেছি। তুমি তুমি আমাকে ভালোবাসো নাকি? আরে তুমি ওকে ডেকে আমি কেন বলে দিছ? আরে আমি ওকে ডাকিনি, ও চলে এসেছে, ও ব্রেকআপ হয়ে গেছে, মন খারাপ আমাকে বললো। তুমি আমাকে ডাকলে কেন? ওকে চলে যেতে, তারপর ওর কথা ছাড়ো, কথা ছাড়ো। তুমি আমার সাথে থাকলে ভ্যালেন্টাইন ডে চলে আসে, প্লিজ। আমি তোমার কথা বলছি, তোমাদের বুঝতে পারছো না তোমরা? ভুলটা এমনি করিস না প্লিজ, তুই পাগল হয়ে গেছিস নাকি? কেন আমাকে দিলে তুমি? আমি বলতে পারতে নাটক করছিলে। আরে আমি তো নাটক না প্র্যাকটিস করছিলাম, সেটা বলতে পারতে। তুই এদিকে চলে, তুই এদিকে যা, তুই এদিকে দাঁড়া, এখন দাঁড়া। এই তুমি চকলেট খাই বলছিলে কাল রাতে, চকলেটটা আমি তোমার, এটা তোমার জন্য, বিশেষ করে আমি তোমার জন্য এনেছি চকলেটটা। তুমি তুমি এদিকে এসো, তো কিছু মনে কর না ওর ব্যবহারে, আমি তোমাকে সরি বলছি, এটা তো ঠিক আছে। তুমি খাবে বলছি, কি করছিস তুই, পাগল হয়ে গেছিস? বারণ করছি কিন্তু, চকলেটটা এমনি করে কি করছিস? বারণ করছি, ওটা ওর জন্য এনেছি, প্লিজ আমার কথা শোন। করছি কিন্তু তুই, আমি তোকে একটা কথা, তুই রাগিস না প্লিজ। তুই কি, তোর প্রবলেম হয়েছে বল? আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এনেছিস বল? তুই বসো, তুমি এদিকে বসো। বলতে পারতে আমাকে যে তুমি প্র্যাকটিস করছো, এরকম নাটক করার কি ছিল? আরে একটু একটু মাথা প্রবলেম, তুই ছাড় চুপ ছাড়। মাথা প্রবলেম তো হয়ে গেছে, কাজের জন্য ঢুকেছিস তো মাথা প্রবলেম হয়ে গেছে। তুই 3-4 বছর কাজের জব করছিস তো তোর মাথা প্রবলেম হয়ে গেছে। তোকে আমি বারবার বলছি তোকে যে আমি তোকে, আমি আপনি তোমার কথা বলেছি, আমি তোমাকে লাইক করি, হাত তো হাতটা কত নরম তোমার, সত্যি তুমি খুব ভালো। তুই কিছু মনে এ বাবা, ফুলটা ফুলটা ওর জন্য এনেছিলাম, তুই বুঝতে পারছিস না, ফুলটা ওর জন্য। কেন প্র্যাকটিস করলাম ওর সাথে? আজ আজব পদা তুই, এই ওকে কিছু বলবে না, তুমি ওকে কিছু বলবে না। আরে তুই ওকে, তুই ওকে বল, ওকে ধরছিস কেন? ওকে ছেড়ে, ওকে ওকে ছেড়ে, ওকে করে নেবে। আমি পরে না, পরে না, বলে নেবে আমি না। তুই এই চকলেট টকলেট একদম দিবি না। আরে চকলেট ওর জন্য আমি এনেছিলাম, ফুলটা ছিঁড়িস না প্লিজ। তুই আমার সাথে থাকতে চাও না? তুমি তো কাল রাতে বললে যে হ্যাঁ আমরা প্ল্যান করবো, প্লিজ তুমি তো বললে। তো বলো, দেখো আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। ওর কথা কিছু মনে করো, ওর কথা কিছু মনে লাগবে লাগবে, দেখ এরকম করিস না প্লিজ। দেখলে কি মাথা খারাপ হয়ে, তুমি এদিকে চলে এসো তো। আমি তোর সাথে এমন কি করি, তুই এরকম করছিস আমার সাথে? দেখো কিছু মনে, এই গোলাপটা গোলাপটা আমি ছেড়ে ফেলেছি, মিথ্যে কথা বলছি আমি, মিথ্যে কথা, ও মিথ্যে কথাই বলছে, ওর কথা তুমি একটুও বিশ্বাস করো না। ভাই তুই এমনি কেন করছিস? ভাই দেবে ভালো বন্ধু রে, তুই বন্ধু তাহলে আমার সাথে কেন? তুমি কিছু মনে করো না, ওর একটু প্রবলেম আছে। এই চকলেট আমার খাওয়াবো না, ফেলে দেবো। তুই একটা ছাড়, তুই থাক, তুই থাক, আমরা চলে যাই, আমরা চলে যাই, চল, তুই চলে। এই সরি সরি সরি, এই সরি সরি, তুই দাঁড়া 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 দাঁড়া, এটা ও আমার বন্ধু ভাই, আমরা আমি ওর বন্ধু। আরে তোর সাথে আমি
ব্র্যাঙ্ক বলছি পাগল, এটা বলতে কি হচ্ছিল বলেই দিতে পারতে প্র্যাঙ্ক করছি। আরে কথাটা কেটে ফেলি, যেটা লোকের ধার চুল টুল মুড়াই তুলে দিস তো বলতে পারতে না প্র্যাঙ্ক। আরে আমার কথা শোন, আমার কথা শোন, প্র্যাঙ্ক করছি কিন্তু আমি ওটা তোমার আমি ভাবলাম যে তোর সাথে একটা ইমোশনাল কানেক্ট আছে দেখি করে দেখি, তুই এতটা ইয়ে আছিস, খাটিস না খাটিস না। ওকে ওকে কুল কুল ওকে, এবার ও একে দেখে একই মেয়েটা তোর সাথে ঝগড়া করার নেই বল কত সরি। ওকে তো বন্ধুরা অ্যাকচুয়ালি ব্যাপারটা বিশাল বাড়াবাড়ি হয়ে গেছে, আমার চুল টুল তো ছিঁড়ে নিয়েছে মনে হয়। তো ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক করো কমেন্ট করো, আর অমৃতা কয়েকদিন পর আমাদের চ্যানেল আবার ফিরে এলো, এর আগে ভিডিও করেছিল ঠিক আছে। তো বল আজকে কেমন লাগলো তোর? বাজে খুবই, এটা কিন্তু সঙ্গে সত্যি প্র্যাঙ্ক খুব বাজে ছিল, খুব খারাপ হয়েছে। তো একবার বাই করে দে, চল বাই করে। তো বন্ধুরা ভালো থাকবেন, বাবা, টেক কেয়ার।